Thank you.
যাও তুমি ওই সাগর জলে ভাসিয়ে দিস ভাসিয়ে দেব হ্যাঁ নারদ ঠিক আছে এ রে কি রে বেটা এইটা কি এটা গোমুলের রতন গোমুলের রতন আর এই ভিতরে কিভাবে তুই দিব বলতে পারবে পারবো তুমি কি করে তুই এটা নিয়ে দিছিস তুমি দিছিস এটা চিৎপাটা তুমি যে চিৎপাটা নিচে তোর পরিচয় তো দিয়া নিচে তো পরিচয় তো দিয়া নিচে তো পরিচয় এই এইখান থেকে এইখান হ্যাঁ তো প্লিজ এখানে তোরা কত দাও নাই উৎপন্ন হয় উৎপন্ন হয় আগে কথা হয় Thank you.
আসি মহাপ্রভু পৌঁছে গেল তো আমি বলবো হ্যাঁ প্রিয় শুকর আইরে বারে দাদা আমি কিন্তু অনেকক্ষণ আগে বলেছি সবার পায়ে হাত দিয়ে বলেছি কুকে বসার মতো জায়গা দিয়েছি মাগার কেউ বসে না যে গান শুনে বাজছেন মা বহিনরা আপনাদের বাসা অনেক দূর আগে কোথার কোন বান্ধি আনছেন গান শোনার লাগবে গান বুঝার লাগবে তাহলে গান শোনাটা সার্থক হবে আগে উপর চোখানারি বাউ দিয়েছিল এর মানে হচ্ছে যে জোহরে কোহর চিনে যে বিষটাকে তৈরি করে সে কিন্তু বাবা জানে তাহলে পোকাটা মারা যাবে জানে এই বিষটা এই কাজে লাগে তার জন্য বলছি জোহরে কর চিনে কর চিনে মা ছেতু নামে একটা পাখি আছে ও কিন্তু সময়টা কি চিনে তাই সময় বুঝে একটা করে সিঙ্গেল সিঙ্গেল বলেছি সময় চিনে মানে যে মেয়েটা খারাপ ও একটা ছেলেকে দেখলে বুঝে নেবে এই ছেলেটাকে যদি আমি ইশারা করি ও আমার প্রেমে পড়ে যাবে বলেছি উপর চোখানারি বাউ দিয়েছিলেন এই দেখটা অনেক জন দেখেছে হয়তো ভালো লাগে না আমার একটু নখণ্ডে চলে যায় পয়দা দেবীর জন্ম হয়ে গেছে জন্ম হওয়ার পরে পয়দা দেবী তার বাবার কাছ থেকে আমরা শুনেছি চা সুদা করে নাকি এবং কি পয়দা দেবীর ঝগড়া হয়েছে Thank you.